দশ শতাব্দীর পাথরের তৈরি দরজা এই সেই প্রাচীন মণ্ডপ শারদীয়া দুর্গাপূজায় দশহরা উৎসবে এই মণ্ডপে মাকে প্রতিষ্ঠিত করা হতো বহু দেশ বিদেশ থেকে মানুষরা আসতেন এই উৎসব দেখতে চতুর্দশ শতাব্দীতে হতো দেওয়ালে খোদাই করা আছে তখনকার দিনের জীবনযাত্রা শিকার পদ্ধতি জীবনযাত্রা শিকারের পরে মহিলারা সেই হরিণকে কীভাবে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিতেন তাও দেখানো হয়েছে আজ শুধু হাতির পা বহুমূল্য কষ্টি পাথর দিয়ে খোদাই করা এই মণ্ডপ মহানবমীর মেলা বস্তু দশেরা মেলা নবমীর দিনে বহু দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে বহু রাজ্যের মানুষরা আসতেন এই মেলা দেখার জন্যে এখন এখানে হয় হাম্পি লোক উৎসব বা হাম্পি উৎসব কোষ্টি পাথরের মণ্ডপ পাথরগুলো কেটে কেটে নিয়ে গেছে চোরেরা বহুমূল্য পাথর খুব সুন্দর একটা জনপদ ছিল সামনে ছোট ছোট যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওগুলো জল ভর্তি থাকত পাথরের তৈরি পাইপ লাইন দিয়ে জল আসতো অনেক দূর থেকে বহুমূল্য কষ্টি পাথর যা কেটে নিয়ে চলে গেছে চোরেরা চতুর্দশ শতাব্দীর জল সংরক্ষণের ব্যবস্থা ছোট ছোট পুকুরের মতো জল আসত পাইপলাইন দিয়ে এই ছোট ছোট জায়গাগুলোতে জল ভর্তি করে রাখা হতো উৎসবে আসা মানুষজন উৎসবের জন্য আসা মানুষজন সেই জল পান করতেন সুস্বাদু জল রাখার জন্য এই ব্যবস্থা আগেই পাইপ লাইন বলেছিলাম পাইপ লাইন দিয়ে জল আসতো ফোরটিন সেঞ্চুরিতে চোদ্দ শতাব্দীতে কথাটা হাস্যকর মনে হলেও সত্যি সামনে যা দেখছেন আপনি সেটা জলের পাইপ পাইপ ঠিক না পাথরে পাথর রেখে তার মাঝখান দিয়ে একটা ড্রেনের মতো বানানো হয়েছে সেই ড্রেন দিয়ে জল আসতো জল এসে এসে এই অঘবীর জায়গাগুলোকে জলপূর্ণ করা হতো এবং ওখান থেকে উৎসবে আসা মানুষজন জল গ্রহণ করতেন সামনে এই সেই মণ্ডপ দশরা উৎসবের জন্যে এই সেই ড্রেনের ব্যবস্থা জল আস্তেতে জল এসে এই পুষ্করণীতে জল পড়ত বহু দূর থেকে বহু দূর থেকে জল এই পদ্ধতিতে আজ থেকে বহু বছর আগে ফর্টিন সেঞ্চুরিতে চতুর্দশ শতাব্দীতে এইভাবে জল আসত রাজপ্রাসাদে এইভাবে জল আসত অপূর্ব কারুকার্যময় এই পুষ্করিণী উৎসবে আসা রাজা রাজড়ারা এই কষ্টি পাথরের প্লেটে খাবার গ্রহণ করতেন বিশাল আকৃতি অনেক বড় বড় খুব সুন্দর ব্যবস্থা প্রস্তর যুগে এইভাবে জল আসত আর উৎসবে আসা লক্ষ লক্ষ মানুষ জল পেতেন সামনে মণ্ডপ দুর্গা দুর্গাপূজায় উৎসবের জন্য মাকে প্রতিষ্ঠিত করা হতো মুসলিম শাসকরা ধ্বংসস্তূপে পরিণত করেছেন দশেরা উৎসবের জন্য মণ্ডপ তার সামনে মেলার জায়গা হাম্পি চয় মা